হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইজ, আমাদের এই আপডেটের পর অনেকে অনেক ইউটিউবাররাই বলছে যে আমাদের ইলাইট পাসটা পে করবে পার্সেন্টেজে। সো অলরেডি আমরা আজকে একটা ইভেন্ট চলে আসছে যেটার নাম হচ্ছে ক্রেজি সেল, কিন্তু এখানে কোনো ইলাইট পাসের নাম গন্ধ পর্যন্ত নেই গাইজ। সো হয়তো বা ক্রেজি সেলে ইলাইট পাস আসবে না, বিকজ আমাদের ইলাইট পাসটা 23-25 তারিখ এইদিকে আসে বলতে লাস্ট 5-6 দিনের জন্য আসে। সো ইলাইট পাস ডিসকাউন্টটা দেখা যাক 23-25-26 তারিখের ভিতর আসে কিনা না, বাট আমার কাছে মনে হচ্ছে না আসবে, বিকজ বিগত তিন চার মাস ধরে এখানে কোনো ইলাইট পাসে দেখা পাই নাই আমরা। সো অনেক ইউটিউবাররা বলতেছে যে আমাদের ইলাইট পাসটা আসবে, এবং আমি এই স্ক্রিনশটগুলো দেখিয়ে দিই দাঁড়াও। সো গাইজ, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ যে গাইজ এটা হচ্ছে ইলাইট পাস ডিসকাউন্টে আছে। সো 94 ডায়মন্ড, এটা অন্য একটা সার্ভারে, বিকজ অন্য সার্ভারে অবশ্যই ইলাইট পাস ডিসকাউন্ট আসছে কিনা, অনেক আগে ইলাইট পাস দিতেছে। সো এটা হচ্ছে আরেকটা নেক্সট ইলাইট পাস ডিসকাউন্ট যেটা ওইটা। সো এখানে গাইজ আমি এই সার্ভারে অবশ্য আমি ইলাইট পাসটা দেখতে পাই নাই, বাট শুনছি যে ওই সার্ভারে ইলাইট পাসটা আছে গাইজ। সো এইটা হচ্ছে বাইরে সার্ভারে আপডেট, যেটা আমরা বিগত 4-5 মাস ধরে দিয়ে আসতেছি, বিকজ বাইরে সার্ভারে ঠিকই ইলাইট পাস দিতেছে, বিকজ আমি জানি না গাইজ আমাদের ইলাইট পাসের জন্য মানে কি করতে হবে এখন। সো আমাদের এখানে কিছুই করার নেই, যারা বড় বড় ইউটিউবার আছে তারা তো কিছু বলছে না। ইলাইট পাস ডিসকাউন্ট যতদিন মানে এটা ট্রেডিশন হিসাবে ধরে নিয়েছিলাম যে 1 মাস পর ইলাইট পাস ডিসকাউন্টে আসবে, বাট এখন মনে হচ্ছে যে এটা তুলে নেওয়া হয়েছে, বিকজ অনেকে ইলাইট পাস ডিসকাউন্টে পেলে বেশিরভাগই নিয়ে নেয়। আর ডিসকাউন্ট যদি না আসে গাইজ, আমিও 3-4 মাস ওয়েট করছি যে ডিসকাউন্ট আসবে, বাট এখন ডিসকাউন্ট না আসে আমিও নিয়ে নিই, বিকজ এখন 500 ডায়মন্ড বলতে, দেখো গাইজ তুমি আগে 100 ডায়মন্ডে নিলে এখন 500 ডায়মন্ডে নিতেছো, বলতে 400 ডায়মন্ড ওদের এক্সট্রা রুজি হইতেছে, বলতে এখন এক্সট্রা আর্নিং করতেছে ওরা। সো এগুলো তো ওদেরই মানে টাকা পেসা যাই বলো না কেন, ওদেরই লাভ হচ্ছে। সো ওদের লাভটাই দেখবে। আর গাইজ আরেকটা কথা যে আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর যেটা শেষ হয়ে গেছে গতকালকে, সেইটা আর মানে এইটা যে ফ্রি ফায়ার যে জানছে যে বাংলাদেশ নামক একটা দেশ আছে, এবং এই দেশে যে অনেকগুলা মানে ইভেন্ট আসে এইগুলো আসে, সো ওরা আমাদের অভিনন্দন জানাইছে, ওটাই বেস্ট। সো এইটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন টার্ন করে রাখবেন গাইজ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।